একটা সুন্দর বৃষ্টির সন্ধে, এলাকাটা সাউথ কলকাতা, আর মনে রয়েছে এক গুচ্ছ বাইরের খাবার খাওয়ার ক্রেভিংস। এটাই আমাদের এই ভিডিওর টপিক। চলো শুরু করছি এই র্যাপোনমি নামের ফুড কার্টটা থেকে। এই কার্টে মেইনলি পাওয়া যায় বিভিন্ন রকমের চিকেন র্যাপ এবং চিকেন স্যালাড। এবং এখান থেকে র্যাপ খাওয়ার পর এটুকু তো ডেফিনেটলি বলতে পারি যে এনারা কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট র্যাপ সার্ভ করছেন। এখানের খাবারের সঙ্গে সঙ্গে যে বিষয়টা আরও বেশি তোমাদেরকে অ্যাট্রাক্ট করবে, প্রত্যেকের হাতে গ্লাভস রয়েছে এবং প্রত্যেকটা খাবার প্রচণ্ড হাইজিন মেনটেন করে প্রিপেয়ার করা হচ্ছে। আমরা অর্ডার করেছিলাম এখানকার চিকেন মখমালি স্পেশাল র্যাপ, দাম ছিল 100 টাকা। প্রিপারেশনটা তো দেখতেই পেলে তোমরা, খুব অল্প সময়ের মধ্যেই এটা প্রিপেয়ার হয়ে একটা ছোট্ট প্লেটে করে চলে এলো আমাদের হাতে। এই র্যাপটা ছিল অ্যাকচুয়ালি অসাধারণ খেতে। না না, বাড়িয়ে বলছি না, এই ভিডিও তোমরা যে কটা ফুড ডেস্টিনেশন দেখবে একটাও পেড প্রমোশন ছিল না। আর আমাদেরকে তো জানোই, যেগুলো আমাদের পেড কাজ হয় সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করেই দিই। আমাদের কার্ড শুরু হয় 6:30, তারপর চিকেন যতটা থাকে। সপ্তাহে কি দিন খোলা? না না, মঙ্গলবার বাদ দিয়ে প্রত্যেকটা দিন। অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকের গলি, অর্থাৎ রাজডাকা মেন রোড বা কসবা নিউ মার্কেটের গলিতে ঢুকে আসলে একটু এগোলেই বাহাতেই র্যাপোনমি রয়েছে। এরপর গেলাম এই গলিরই আরেকটা দোকানে, যার নাম ছিল আহার্য। এখানে মেইনলি পাওয়া যাচ্ছিল কাবাবস, কিছু ফ্রাইড আইটেম আর লিট্টি চোকা, সঙ্গে আবার ড্রামস্টিক। মেনু কার্ডে ছিল টুকটাক কিছু ইউনিক খাবার দাবার এবং খাবারের দামগুলো ছিল একেবারে পারফেক্ট। ফার্স্ট আমরা অর্ডার করলাম এখান থেকে একটা চিজি ভেটকি ফ্রাই, যার দাম ছিল 100 টাকা। দেখো, আমি আর সুমিত দুজনেই ফিশ ফ্রাই খেতে খুব পছন্দ করি, তবে ফিশ ফ্রাইটা অথেন্টিক স্টাইলেই যদিও ভালো লাগে, তবে এই চিজি ফিশ ফ্রাই কিন্তু মন্দ লাগেনি, খেতে বেশ ভালোই লেগেছে। তবে এর একটা আফটার এফেক্ট তো আছে, খাবার কিছুক্ষণ পর থেকে তোমার নিজেকে বেশ হেভি ফিল হবে, বিকজ এর মধ্যে অনেকটাই চিজ ইউজ করা হয়েছে। এবার চলে আসি এই ইউনিক প্ল্যাটারটায়, যার মধ্যে ছিল দুটো ঘিয়ে ডোবানো লিট্টি, সঙ্গে ছিল চোখা যেটা মেইনলি আলু আর বেগুন দিয়ে বানানো, আর তার সঙ্গে একটা ড্রামস্টিকের কম্বো। ড্রামস্টিকটা অনেকটা নর্থ ইন্ডিয়ান গ্রেভি স্টাইলে প্রিপেয়ার করা। লিট্টিটা আমার বেশ লেগেছে এবং ড্রামস্টিকের গ্রেভির সাথেও ভালো লেগেছে, তবে চিকেন ড্রামস্টিকের এই চিকেন এবং ওভারঅল এই ব্যাপারটার টেস্ট ছিল সুপার ডুপার হিট। 12:00 থেকে রাত 10:00, এর লোকেশন হচ্ছে এই যে অ্যাক্রোপলিস মল, উল্টো দিকে গলিতে জাস্ট ঢুকলেই সামনে রয়েছে আহার্য। এরপর এই গলিরই আমাদের এক প্রিয় মিষ্টির দোকান, যার নাম মিষ্টি মুখ। সেখান থেকে আমরা খেলাম একটা মিল্ক কেক আর একটা এদের ঘিয়ে ভাজা গোলাপ জামুন। এদের মিষ্টি নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই, সব সময় ভালো খেতে, এবং সন্ধেবেলায় একটা দুর্দান্ত রাধাবল্লবী ভাজে এখানে, কখনো গেলে সেটাও ট্রাই করতে পারো। নিশ্চয়ই এতক্ষণে ভাবছো যে এই দুজন মিলে এত খায় কি করে এরা, তারাও বৎস আরো বাকি আছে, খেতে না পারলে কি আর ফুড ব্লগিং এ আসতাম। এরপর আমরা কসবা থেকে চলে আসলাম একটু বালিগঞ্জের দিকে। গন্তব্য ছিল আমাদেরই এক সাবস্ক্রাইবারের সাজেস্ট করা একটি দোকান, যার নাম টেনিদার ভুড়ি ভোজ। দোকানের নামের সাথে সাথে মেনু কার্ডের সেকশনগুলোও ছিল বেশ ইন্টারেস্টিং, যেমন টেনিদার একতালিতেই থালি, ক্যাবলার অল্পেতে স্বাদ মেটে না, প্যালার ঝালে ঝুলে অম্বলে, আর ঝন্টুরামের কম। এই মজাদার মেনু থেকে অর্ডার করলাম একটা ভেটকি ফিশ ফ্রাই, যার দাম ছিল 129। ফ্রাইটা ভাঙা মাত্রই ভেতর থেকে যে সুগন্ধ এসছে সেটাই এটার টেস্টটা বলে দিয়েছিল, দুর্দান্ত খেতে। তারপর খেলাম এই 59 টাকা দামের মটন কিমা এগ ডেভিল, ভেতরে গোটা ডিম আর চারপাশে মটন কিমার লেয়ারিং, এটাও বেশ ঠিকঠাক ছিল। আর আমাদের এই প্রচুর খাওয়া দাওয়া শেষ হলো শেষের এই কম্বোটা দিয়ে, যার দাম 209 টাকা, থাকে দু পিস এই লাল লাল ঝালঝাল মটন কষা আর তার সঙ্গে বাসন্তী পোলাও, আর সার্ভ হয়েছিল এরম একটা ঝাল পাতায়, সুসিদ্ধ ঝাল মটনের ঝোল এবং তার সঙ্গে ঠিকঠাক মিষ্টি বাসন্তী পোলাও, মানে পারফেক্ট কম্বো। এই দোকান কটা নিশ্চিন্তে তোমাদেরকে রেকমেন্ড আমরা করতেই পারি। টাইমটা একটু বলে দাও। আমরা খোলা আছি মানডে টু সানডে এক্সেপ্ট অন টিউসডে, টিউসডে আমরা বন্ধ। আমাদের সকাল 11:30 থেকে খাবার পাওয়া যাবে টিল রাত 10:00। তোমরা থেকে অ্যাভেলেবল আছে আপনাদের? না, উই আর শর্টলি কামিং দেয়ার, উই আর স্টিল ইন টকিং টার্মস উইথ देम এন্ড উইল বি দেয়ার সুন। ও, এই দোকানে দাদা আমাদের টোটাল বিলের উপর 10% ডিসকাউন্ট দিয়েছিলেন। আলিগঞ্জ বিজন সেতু থেকে কসবার দিকে যেতে গেলে দোলনা স্কুলের উল্টো দিকের গলিতেই রয়েছে এই টেনিদার ভুড়ি ভোজ। ভিডিওটা শেষ অবধি দেখলে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো এসব না করেই পালাচ্ছ, আমি জানি না তুমি ভিডিওটা কোথায় দেখলে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক বা ইনস্টায় দেখলে ফলো করে যেও।